তাড়াতাড়ি করে আর জান্নাতের মায়ের পায়ের তলায় তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভদারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা আরে হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি পশা পায়খানা আমি মায়ের কোলে করি হাতে মায়ের তেল মাখাইয়া দিল শক্ত করি পশা পায়খানা আমি মায়ের কোলে করি তবু নাহি রাগ করিলা ভিজল বুয়া মুতে আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে আরে অসুখ হইলে দেখি ছায়া মারছে বিছানায় পইড়া রে বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের মায়ের জন্য মনটা কাঁদে বাবা মায়ের জন্য কে আছেন একজন ব্যক্তি বলতে পারে যে হুজুর আমি মাকে ভালোবাসি মা আজকে দুনিয়া থেকে চলে গেছে কোহিন কবর থেকে তোর মা তোর লেগে দোয়া করবে তোর বাড়ির লেগে দোয়া করবে রে এই মায়ের পাগল একটা চলে যায় আরে ল্যাংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ছেড়া তবু অমানে যে কলে তুলে এই সুবহানাল্লাহ বলবেন না আরেকবার সুবহানাল্লাহ আমার হাত উঠে বলবেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলি ইয়া হাবিবাল্লাহ পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে হাজার দোষ রাখি গোপন মায়ে নাই কহে আরে জয়রালা বেদিন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ভাই একজন আর মায়ের পাগল দিওয়ান আছে যে হুজুর আমি 5000 পারবো না 10000 পারবো না আটটা মানুষের কাছে আমি চেয়েছিলাম 1000 টাকা 1000 টাকা বেশি না একটু ফোটাফোট করে যদি এসে বলতেন কিংবা নামটা লিখে দিয়ে দিতেন যে হুজুর আমার মায়ের লেগে একটু দোয়া করবেন আমি 1000 করে দিলাম 2000 না পারেন 3000 না পারেন 5000 না পারেন আরে দান করলে কম হয় না কারণ দান করেছিলেন হযরত উসমান করে এক হাদিসে কথা বলছি বাপজি আমার কেমন উসমান করে দান করেছিলেন আল্লাহ নবী সাহাবী হযরত উসমান করে একদিন আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো কি থাকলো আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো উসমান গনি আমার নবীকে নিতে যায় যেমনি উসমান গনি আসে আমার নবী আগে উসমান গনি পিছনে যেমনি উসমান গনি আমার নবীকে নিয়ে আসে মুখ দিয়ে চলো গুন 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 শব্দ বলে আমার নবী বলে এই উসমান মুখ দিয়ে যেন কি তুমি বলছিলে উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার বাড়ি থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আপনার ঘর থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত নবীজি যতগুলো আপনার কদম পড়বে ততগুলো মক্কার জমিনে আমি গোলামকে আজাদ করে দিলাম জোরে বলা যাবে না এই উসমান গনি আল্লাহর নবীর কাছে দুই দুইবার জান্নাত খরিদ করেছিলেন উসমান গনি দুই দুইবার জান্নাত খরিদ করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন উসমান রে জীবনে যদি তুই নফল ইবাদত না করিস এই দানের বদৌলতে আল্লাহ তোকে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ খরচ না নফল যদি ইবাদত না করো এই দানের কারণে আল্লাহ তোকে দুইটা জান্নাত আতা করে দিয়েছে এই উসমান গনির ব্যাপারে আমার নবী বলেছিলেন উসমান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 50টা বেটি দিত কয়টা 50টা বেটি দিতে যেত একটা বেটি দিয়েছিলেন দুনিয়া থেকে ওয়াফাত হয়েছিল দ্বিতীয় নবী দ্বিতীয় মেয়েটাকে উসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমার নবী বলেছিলেন উসমান তোমাকে আমি এত ভালোবাসি সাহাবী রাসূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 50টা বেটি দিত রে এই একের পর এক বেটির সঙ্গে তোর আমি বিয়ে দিয়ে দিতাম এই উসমান গনি এত এত দান করেছিলেন বাপজিরে আমার কথা বলতে গেলে কথা বের হয়ে যায় যেমন ধান থেকে বাবা চাল বের হয়ে যায় এই উসমান গনির একটা কথা মনে পড়ে যায় উসমান গনি কেমন দান করেছিলেন মক্কার জমিনে একজন গরিব সাহাবী আমার নবীর কাছে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ের বিয়ে দেব একটু টাকা পয়সার দরকার কি বলছে মেয়ের বিয়ে দিব টাকা পয়সার দরকার তা আমার নবী বলছে দেখ আমার পেটের দিকে দেখ আমার পেটের দিকে দেখ আমার পেটের মধ্যে পাথর বাঁধা জোরে বলতো আমি তোকে কিছু দিতে পারবো না কিন্তু যা উসমান গনির কাছে যা জোরে বলুন আর জোরে বলুন উসমান গনির কাছে যা যেমনি উসমান গনির কাছে এই গরিব সাহাবি গেছে দেখতেছে উসমান গনি বাড়ির মধ্যে আছে আর বাড়ির মধ্যে থেকে ওই কুপি বলে না কুপি আমরা কুপি বলি না হবে কুপি কয়েন না ওই কুপির পলিটাটা
ছোট করছে আস্তে আস্তে, আমার গাইয়ে ভাষা কইছো ছোট করছে, যেমনি ছোট করছে তো গরিব সাহাবী বলছে হ্যাঁ রে এ তো বখিল লোক রে ভাই, বখিল লোক, এ কি আমাকে দান করবে, এ তো দান করতে পারবে না, এর চাইতে বড় বড় লোকধন আমার বাড়িতে গেল, আর কুপিটার পুলিতাটা ছোট করে নবীর কাছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ কার কাছে আপনি পাঠিয়েছেন, ও তো আমাকে দান করবে কি, ও তো কুপির পুলিটা ছোট করছে, এ দান করতে পারবে না। আমার নবী বলছেন ওসমান গনের কাছে আবার তুমি যাও। এইবার দ্বিতীয় দিনে যখন যায় এই ওসমান গনের রাদিয়াল্লাহু তাআলা দেখতে যান, কুপি তো দূরের কথা, এইবার নিজের জামাই নিজে সেলাই করতেছে। এত দানশীল ব্যক্তি মক্কার মধ্যে সবচাইতে বড় লোক, তার মতন ধনীশীল কেউ ছিল না। এই উসমান গনি নিজের হাত দিয়ে, এই কথাগুলো শুনেন, নিজের হাত দিয়ে কাপড় সেলাই করছে, নিজের জামা সেলাই করছে। গরিব সাহাবী দেখে বলছে হ্যাঁ রে এক টাকা এ দর্জিকে দিতে পারে না, নিজের জামা নিজে সেলাই করছে, এ এ দ্বারা হবে না, যেমনি হবে না তাকিয়ে আছে। তো উসমান গনি যেমনি শুয়ের মধ্যে সুতা লাগায়, সুতাটা লাগাতে পারে না, সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবিটাকে দেখে না, আল্লাহর নবীর সাহাবী এইদিকে, যেমনি মুসলমানটাকে দেখেছে হযরত উসমান করে বলছে ভাই চোখ দিয়ে আমি দেখতে পারি না ভালো করে, এই শুয়ের মধ্যে তুমি শুইটার মধ্যে সুতাটা লাগিয়ে দাও তো। যে মজি এটা ফের কোনো বা কাজ নাকি, সঙ্গে সঙ্গে শুইটা নিলেন আর সুতাটা লাগিয়ে দিলেন, বলছে এই হুজুর নেন। যেমনি উসমান গনিকে দিয়েছে বলছে ভাই দাঁড়া একটু, বলে কেন, বলে তুই যে শুয়ের মধ্যে সুতাটা লাগিয়ে দিলি না এর একটা মজুরি আমি দেবো, বলে মজুরি আবার কিসের, শুয়ের মধ্যে সুতা লাগালে ফের মজুরি কিসের, বলছে মজুরি দিবি না তারা মজুরি দিব তোকে, বলে মজুরি কি, সঙ্গে সঙ্গে কোষাগারের মালিককে বলছে কোষাগারের মালিক আমার খামারের মধ্যে কতগুলো উট আছে, বলে হুজুর 300 থেকে 350 উট, বলে ওইখান থেকে 40টা উট এই লোকটাকে দিয়ে দে। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, 40টা উট এক লোকটাকে দিয়ে দে, বলে কেন, বলে হুজুর আমাকে উটটা দিবেন কেন, বলে রে গরিব সাহাবি তুই যে আমার শুয়ের মধ্যে সুতাটা লাগিয়ে দিলি এর মজুরি আমি দিলাম। লোকটা হু হু করে কান্না করে চোখের উপর ফেলিয়ে দেয়, বলে ওগো উসমান গনি যাকে আমি প্রথম দিন দেখলাম, যাকে প্রথম দিন দেখলাম কুপির পলিতাটা আস্তে আস্তে ছোট করে দেয়, এত বড় ধনশীল মানুষ কুপির পলিতাটা আস্তে আস্তে ছোট করে দেয়, নিজের কাপড় নিজে সেলাই, ও আমাকে দান করছে 40টা উট। হযরত উসমান গনি বলতে যে রে গরিব সাহাবী, মনে মনে তোরে আবার মনে হচ্ছে ভাবছিস তুই কিছু মনে হয় তোর মনে হয় উটটা কম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোষাগারের মালিককে বলছে কোষাগারের মালিক এই থেকে আয় 40টা মুড়ে ওর মন ভরে নি, আরো 40টা তাকে দিয়ে দে, সুবহানাল্লাহ আরো 40টা দিয়ে দে। কয়টা উট হলো বাবা, কয়টা উট হলো, লোকটা টল টল করে চোখ দিয়ে বাবা পানি বের করে, আচ্ছা ওয়াজে চলবে, আলোচনা চলবে, দানও চলবে, জোরে বলুন সুবহানাল্লাহ, কি খুশি না বেজার, আরো জোরে বলুন খুশি না বেজার, না আরো দেখবি, আরে ছয় না লাভের দিন যদি 4 ঘন্টা বলে ইনশাল্লাহ মানুষ হিলবে নি। আচ্ছা মকসিদুর রহমান বোড়াইল 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 এ দিয়েছে 500 টাকা দান, আর মঞ্জুর রহমান মোহাম্মদপুর দিয়েছেন 200 টাকা দান। 200 টাকা গো, কোন লোক রে বাবা 200 টাকা দিয়েছে, আচ্ছা 200 টাকা একটা লেবারের দাম তো দিত, ঠিক আছে লেবারের না হলে একটু কম দিয়েছে। আচ্ছা বরকত আলী জামাই বুনিয়াদপুর বাড়ি দিয়েছেন 5000 টাকা, বরকত আলী জামাই, সুবহানাল্লাহ ভাই জামাই এই গ্রামের জামাই নাকি, তো জামাই একটা জামাই দিলে 14000, তুমি কেন কম হবা, তুমি কিছু দিয়ে দেওয়ার 10000 দাও ভাই, আল্লাহ দেবে, দিয়েছে আল্লাহ তোমাদেরকে, 6 করব, আচ্ছা 1000 আর দিয়ে দিতে লাগে 7000 করে দাও, 6 আর 10 টাকা দিবা না, 10 টাকা দিয়ে 6010 টাকা, হ্যাঁ নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বরকত আলী এই গ্রামের জামাই বুনিয়াদপুর বাড়িতে আল্লাহ দিয়েছেন 6000 টাকা দান করে, মৃত্যু দাদা দাদিও নানার নামের নামে দোয়া চেয়ে দোয়াটা হয়ে যাবে। আর মতিজার রহমান মতিজার, হ্যাঁ মতিজার এটা বাড়ি কোথায় গো, উনেহেরপাড়া, উনেহেরপাড়া দিয়েছেন 500 টাকা দান, নারে থাকবে কত দান ধরে বলুন সুবহানাল্লাহ। আরে আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে এসে আত্মীয় স্বজন, জোরে বলা যাবে না, আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা, রমজানি বিবি রমজানি বিবি রমজানি বিবি দিয়েছেন 160 টাকা দান, কবুল করে আল্লাহ তুমি পাক মেহরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আহ্বান। আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে এসে আত্মীয় স্বজন, করবে দোয়া করবে দোয়া করবে দোয়া খোদার কাছে, মমিনে মমেনা হবে মা
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এই বাড়ি গাড়ি এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা তারপরে কবি একবার কি বলছে এবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ এবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আরে এসেছিলে তুমি আগা এসেছিলে তুমি আগা এই না সাদের ভবে এসেছিলে তুমি আগা এসেছিল সবে এসেছিলে তুমি আগা আরে এসেছিলে তুমি আগা এই না সাদের ভবে খেতেছিলে তুমি আগা এসেছিল সবে যাবার কালে হাসবে তুমি আরে যাবার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর আপনজনের কান্না যত সবে শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনি জবাব দেবে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় ও কথাগুলো শুনতে পারে না